আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোন ব্যক্তি মারা গেলে তার কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তর কি হবে, এগুলো আমরা সবাই জানি। যদিও বেশিরভাগ লোকেই উত্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি না, কিন্তু পরকালে সুখ শান্তি গ্রহণ করতে রাজি। তো যাই হোক, সেদিকে আমি আলোচনা করব না। আজকে যে আলোচনা করব সেটা হলো যে কবরে তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনটি প্রশ্ন করবেন প্রত্যেক ব্যক্তিকে। যদি তিনটি প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে তার পরকাল সুগম হয়ে গেল, এটা হলো পরকালের প্রথম গাঁটি। আর যে ব্যক্তি প্রথম গাঁটিকে পাড়ি দিতে পারবে সুন্দর মতন, বাকি গাঁটিগুলি সহজ হয়ে যাবে, যাহা কোরআনের মধ্যে এসেছে। এক হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। অর্থাৎ কবর হলো যে জান্নাতের বাগান থেকে একটি বাগান, অথবা জাহান্নামের একটি গর্ত মাওয়া থেকে একটি গর্ত। সুপ্রিয় দর্শক, সেদিকে আমি আলোচনা লম্বা করব না। কিন্তু দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ মৃত্যুবরণ করলে একটি প্রশ্ন করতেন, সেই প্রশ্নটা অনেকেই করে না যখন জানাজা দেয়, আবার অনেকে করে অনেকের জানা নেই। আজকে সে সম্পর্কে আলোচনা করব। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার আমরা মসজিদে নববীর পাশে বসা ছিলাম, যেখানে কোনো ব্যক্তির জানাজা হলে জানাজার খাটিয়া রাখা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে বসা ছিলেন। তো তিনি আকাশের দিকে তাকালেন এবং সেদিকে চোখ উঠালেন, নিচে নামিয়ে কপালে এভাবে ধরে তিনি সুবহানাল্লাহ বললেন এবং বললেন, কত কঠিন বিষয় অবতীর্ণ হয়েছে। বর্ণনাকারী বলেন যে আমরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুই বললাম না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, প্রতীক্ষায় রইলাম, অপেক্ষায় রইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন, আমরা কিছুই বললাম না। কিন্তু যে কয়দিন আমরা অপেক্ষা করেছি সে কয়দিন দেখি না কোনো অঘটন ঘটতে, খারাপ কিছু হতে। তো আমরা অপেক্ষা করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, কী কঠিন বিষয় অবতীর্ণ হয়েছে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বললেন, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমার জান আমার প্রাণ, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমার জান আমার প্রাণ। যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারপরে আবার সে জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, কিন্তু এই ব্যক্তির যদি তার অনাদায়ী ঋণ থাকে এই দুনিয়াতে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয়। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত কঠিন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়া না যাওয়া নিয়ে তার মধ্যখানে বিষয়টা থাকবে ঋণগ্রস্ত, যতক্ষণ মধ্যে সে ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। খুব কঠিন বিষয়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে জানাজা দেওয়ার জন্য সেখানে উপস্থিত হতেন। প্রথমে তিনি প্রশ্ন করতেন, এ ব্যক্তির দায়িত্বে অনাদায়ী কোনো ঋণ আছে কি না। যদি বলা হতো ঋণ আছে, তাহলে তিনি প্রশ্ন করতেন তার সাধ্য আছে কি না তাহা পরিশোধ করার, না নেই। যদি বলা হতো তার সাধ্য আছে, তাহলে তিনি নির্দেশ দিতেন যে তার ঋণ পরিশোধ করে দাও, পরিশোধ করে দিলে তিনি জানাজা পড়াতেন। আর যদি বলতো যে তার সাধ্য নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সেটা পরিশোধ করার আমার দায়িত্বে, যেহেতু আমি রাষ্ট্রের প্রধান। তো সুপ্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মৃত্যুবরণ করলে তার জানাজার স্বামী নিয়ে কী বলতেন, কী প্রশ্ন করতেন। কিন্তু এখন আমাদের সমাজে দেখা যায় জানাজার স্বামী নিয়ে বিশাল ওয়াজ, বিশাল বিবরণ, বিশাল বর্ণনা, কোথাও কোথাও বলে লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, এই ধরনের আজে বাজে প্রশ্ন করে, যেগুলো নবী রাসূলদের এবং সাহাবিদের আদর্শের মধ্যে নেই। সুপ্রিয় দর্শক, যে আমরা জানাজার স্বামী নিয়ে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্নটা করতেন সেই প্রশ্নটাই করব এবং তার উত্তর খুঁজব। কিন্তু লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, এই ধরনের কথা বলে আওড়ানো, এগুলি কোনো হাদিসে নেই, রাসূল সাল্লাম কখনও করেননি। লোকটি কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল, সেটা লোকটির তার জীবনী দ্বারা বোঝা যাবে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পাশে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তো কিছু লোক তার প্রশংসা করলো যে লোকটা ভালো ছিল, তার জীবন নিয়ে কিছু ভালো ভালো কথা বলল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, কেন হে আল্লাহর রাসূল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমরা এই দুনিয়াতে তার জন্য সাক্ষী যে সে ভালো ছিল। পরে আরেকটি জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা সমালোচনা করল, তার বদনাম গাইল স্বেচ্ছায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, কি ওয়াজাবাত, কি অর্থাৎ কি ওয়াজিব হয়েছে, কি অবদারিত হয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। কেন? কারণ তার সমালোচনা, তার বদনাম সে যে দুনিয়াতে করে গিয়েছে সেগুলি মানুষের স্বেচ্ছায় করতেছে। এখানে জানাজার খাটিয়া সামনে রেখে লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, এটা তখন সামনে সবাই তো ভালো বলবে। কোনো মেহমানকে যদি খারাপও খাওয়ায়, তারপরে সে সামনাসামনি কোনো সময় বদনাম করবে না যে আপনি খাবার খারাপ খাওয়ালেন, ভালো খাওয়ালেন না, এই সেই। এটা তো মানুষের স্বেচ্ছায় বলার জিনিস। আর দ্বিতীয় আরেকটা জিনিস হলো, যেটা রাসূলের আদর্শে নেই, জানাজার খাটিয়া সামনে রেখে দীর্ঘক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা সেখানে বক্তব্য দেয়, কোশ্চেন কালো, এটা ঠিক নয়। বরং নিয়ম হলো যথাসম্ভব যত তাড়াতাড়ি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে কবর দেওয়া। কারণ সে যদি ভালো লোক হয়, নেককার হয়, তাহলে সে জলদি চায় আল্লাহর সান্নিধ্যে যেতে, পরকালে চলে যেতে, তার এই ঝামেলার দুনিয়াতে আর ভালো লাগে না। সে বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে জলদি নিয়ে যাও, জলদি নিয়ে যাও। আর যদি সে বদকার হয়, তার যদি আমল নামা খারাপ হয়, তাহলে দুনিয়ার যত প্রাণী আছে তারা বলে যে তাকে জলদি সরাও, দুনিয়ার থেকে জলদি সরাও। তো এই জন্য জানাজার খাটিয়া সামনে রেখে লম্বা বক্তব্যের প্রয়োজন নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্ন করতেন সেটা করবেন আপনারা, আমরা সেটাই শুনব, সেই ধরনের আদর্শে পালন করব। কিন্তু সেখানে রেখে বিভিন্ন ওয়াজ, বিভিন্ন কথা, এগুলো তো রাসূল করেন নাই। শুধু সে ঋণগ্রস্ত ছিল কিনা সেটা নিয়ে একটু প্রশ্ন করতেন, সে উত্তর অনুযায়ী তিনি করতেন। হ্যাঁ, কোনো কোনো হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তির কী জানি বলে ঋণ থাকা সত্ত্বেও সে যদি এবং সাধ্য আছে পরিশোধ করার, এবং যদি সে পরিশোধ না করে থাকে, তাহলে রাসূল সাল্লাম জানাজা দিতেন না। সাহাবাদেরকে বলতেন যে তোমরা যে জানাজা দাও। অতএব ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করার আগে ঋণ পরিশোধ করে মৃত্যুবরণ করা উচিত। এর মানে হলো যথাসম্ভব ঋণ পরিশোধ করা, আর ঋণগ্রস্ত না হওয়া, অপব্যয় না করা। এজন্য যারা ঋণগ্রস্ত আছেন তারা বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঋণ মুক্তির যে দোয়াগুলি আছে সেগুলি পড়বেন। বিশেষ করে আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সাওয়াক, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঋণ করে এই নিয়তে যে আমি পরিশোধ করে দেবো, এবং তার পুরো নিয়ত থাকে যে আমি পরিশোধ করে দেবো, তাহলে চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন এবং সে ঋণ পরিশোধ করতে পারে। আর কিছু কিছু লোক আছে যে সাধ্য থাকার পরেও বিভিন্ন হিসাব নিকাশ করে কিন্তু পরিশোধ করতে চায় না, তালবাহানা করে, তাহলে তাদের পরিণতি পরকালে ভয়াবহ হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই জীবনকে সুন্দর করি, ঋণগ্রস্ত না হয়ে ঋণ মুক্ত জীবন করি, পরকালমুখী হই। আমিন। আসসালামু আলাইকুম।